পালানোর পথ খুঁজে পাবি না পাপন। দর্শক রাজপথে পাপনকে পেয়ে গণধোলাই করলো দেশের ক্রিকেট ভক্তরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যুগের পর যুগ কেটে যাচ্ছে, কিন্তু এই পাপন আর বিসিবি থেকে কাটছে না, যেখানে এখন একের পর এক বাজে রাজনীতি করেই যাচ্ছেন, যেটা এখন আর দেশের মানুষের আর মানতেই পারছে না। কারণ ক্রিকেট বোর্ডে থেকে একের পর এক ধ্বংস করেই চলেছে এই পাপন। কখনো রিয়াদকে নিয়ে শুরু করে দেয় রাজনীতি, আবার কখনো তামিম এবং সাকিব, আবার কখনো মিরাজ সাইফুদ্দিনকে নিয়ে। এখন শুধু বাংলাদেশ দল চলে ঘোষের ওপর। তার কারণ, যেই টাকা দিবে তাকে দলে রাখবে, আর তা না হলে শুরু করে দিবে কত শত তালবাহানা, যা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। দর্শক, এই অযোগ্য পাপন দিনের পর দিন ধ্বংস করেই চলেছে ক্রিকেটকে। আর এই পাপন শুধু বড় বড় কথা বলে সংবাদ মাধ্যমে, বলে যে এটা আমাদের বিশ্বকাপ নয়, আমাদের বিশ্বকাপ হবে নেক্সট বিশ্বকাপ, যা এই পাপনের এইসব কাজকর্ম দেখে এখন ক্ষিপ্ত। আর তাই দেশের ক্রিকেট ভক্তরা রাজপথে পাপনকে পেয়ে ইচ্ছা মতো গণধোলাই করল। তো দর্শক, আপনাদের কি মতামত, এই পাপনের কি পদত্যাগ চান, তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।